আসসালামু আলাইকুম। পার্ট টুতে এখন আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে একটা তোমাদের বইয়ে দেওয়া বেসিক রিয়েকশন ফসফরাস পেন্টাক্লোরাইডের, ওই রিয়েকশনটা আমরা আলোচনা করব। এটার ক্ষেত্রে কেপি কেসির মান কী হয় এটা দেখব আমরা। তোমাদের বইতে দেখবে এমন একটা রিয়েকশন দেওয়া আছে যে ফসফরাস পেন্টাক্লোরাইড উভমুখী বিক্রিয়া, এটা যদি বিয়োজিত হয় ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন তৈরি হয়। এই রিয়েকশনটার ক্ষেত্রে তোমাদের ইনভেরিয়েবলি পরীক্ষায় কিন্তু ম্যাথ আসে, কিছু কন্ডিশন দিয়ে দেয় এবং কন্ডিশন দেওয়ার পর কিছু ভ্যালু থাকে, ওইগুলো দিয়ে আমরা ইকুয়েশন করে ম্যাথ করতে হয়। বাট তুমি যে ম্যাথ করবা, ম্যাথ করার আগে তো তোমাকে মূল বেসিক জিনিসটা বুঝতে হবে, তাই না, যে আসলে অ্যাকচুয়ালি এটার কেপি কেসিটা আসলো কীভাবে। তো আমার মানে যেহেতু চ্যানেল থেকে বুঝতেছো যে যেহেতু এটা বেসিক অনলাইন স্কুল বেসিক, সো প্রত্যেকটা জিনিসে আমি বেসিক থেকে আলোচনা করব তোমাদের একেবারে রুট লেভেল থেকে। তো তুমি যে ম্যাথ করবা এই রিয়েকশনটা দিয়ে, কয়েকটা রিয়েকশন আছে, এটা হচ্ছে প্রথম রিয়েকশন, আমরা 6টা রিয়েকশন সলভ করব, তারপরে ম্যাথের ক্লাসগুলো করব। এটা হচ্ছে আমার প্রথম রিয়েকশন এই পার্টে। তো এটার ক্ষেত্রে যে আমি কেপি কেসি নির্ণয় করব, আমাকে তো আগে কিছু ব্যাপারটা বুঝতে হবে, তাই না। ধরো প্রথমে আমি একটা পাত্র নিলাম, এই পাত্রের ভিতরে ফসফরাস পেন্টাক্লোরাইড নিলাম, এই ফসফরাস পেন্টাক্লোরাইডটা বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি করে, এখানে সবগুলোই ধরো গ্যাসীয় অবস্থায় আছে। হ্যাঁ, সবগুলাই গ্যাসীয় অবস্থায় আছে। তো আমি বলছিলাম যে বিক্রিয়ক উৎপাদ সবগুলো যদি গ্যাসীয় অবস্থায় হয় তাহলে এই ক্ষেত্রে যে সাম্য ধ্রুবকটা আমি নির্ণয় করব, অর্থাৎ পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম যেটা, ওই সাম্য ধ্রুবকটা হবে কেপি। সো এই রিয়েকশনের ক্ষেত্রে আমরা কেপিটা আলোচনা করব। তো শুরুতে আমি বলি যে প্রাথমিক অবস্থায় ধরো আমি পাত্রে এ মোল ফসফরাস পেন্টাক্লোরাইড নিলাম, পাত্রে এ মোল ফসফরাস পেন্টাক্লোরাইড নিলাম, তখনও পর্যন্ত পাত্রে কোনো প্রকার রিয়েকশন শুরু হয় নাই, পাত্রে কোনো প্রকার রিয়েকশন শুরু হয় নাই, মাত্র আমি নিলাম পাত্রে রিয়েকশনটা ঘটানোর জন্য, তারপরে আমি তাপ প্রয়োগ করলাম, কারণ কোনো প্রকার তাপ প্রয়োগ করা ছাড়া বা কোনো প্রকার কন্ডিশন অ্যাপ্লাই করা ছাড়া রিয়েকশনটা হবে না। তো আমি ধরো তাপ অ্যাপ্লাই করলাম, তারপর রিয়েকশনটা শুরু হলো। কিন্তু প্রথমে আমি যখন ফসফরাস পেন্টাক্লোরাইড নিছিলাম এ মোল, তখনও কিন্তু কোনো প্রকার ফসফরাস ট্রাইক্লোরাইড ক্লোরিন তৈরি হয় নাই, তাই প্রাথমিক অবস্থায় এটা জিরো মোল ছিল, এটাও জিরো মোল ছিল। বাট সাম্যাবস্থায় ধরো এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা আমি ধরে নিলাম আলফা পরিমাণ বিয়োজিত হয়, কতটুকু অনু আলফা অনু বিয়োজিত হয়, তাহলে সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইড থাকবে কতটুকু, এ মাইনাস আলফা মোল। খুব ইজি, সাম্যাবস্থায় যেহেতু ফসফরাস পেন্টাক্লোরাইড আলফা পরিমাণ বিয়োজিত হয়, তার মানে রয়ে যাবে কতটুকু, যতটুকু নিছি মাইনাস আলফা, কারণ বাকি অংশটা তো বিয়োজিত হয়েছে, তাই না, এ মাইনাস আলফা পরিমাণ রয়ে যাবে। আর ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি হবে আলফা, ক্লোরিনও তৈরি হবে আলফা মোল। আশা করি বুঝাইতে পারছি, কারণ ফসফরাস পেন্টাক্লোরাইড যেই পরিমাণ বিয়োজিত হবে এটাও ঠিক তত অনুই তৈরি হবে, ক্লোরিনও ঠিক তত অনুই তৈরি হবে। সো দেখো এখানে তাহলে এটা এ মাইনাস আলফামোল, এটা তৈরি হইলো আলফামোল, এটা তৈরি হইলো আলফামোল, ঠিক আছে, সাম্যাবস্থায় আমার পাত্রে এই অবস্থায় আছে। তো দেখো সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা কত, মোট মূল সংখ্যা সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড হচ্ছে এ মাইনাস আলফা মোল, ওই দুটো হচ্ছে আলফা আলফা, তাহলে মোট মোল সংখ্যা দাঁড়ায় এ মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তার মানে এ প্লাস আলফা মোল। অর্থাৎ সাম্যাবস্থায় আমার মোট মূল সংখ্যা হচ্ছে পাত্রে এ প্লাস আলফা মোল, ঠিক আছে, আমি যে পাত্র নিলাম রিয়েকশনটা হওয়ার পর এই কন্ডিশনটা এ প্লাস আলফা মোল মোট মূল সংখ্যা সাম্যাবস্থায় পাত্রে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করতে হবে, যেহেতু আমি মূল সূত্রে নিতে চাচ্ছি, এটা কেপি এর সূত্রে, কেপি এর সূত্রটা আমি শেষে লিখব, বাট কেপি সূত্রে বসানোর জন্য যে রিকোয়ারমেন্টসগুলো বা যে জিনিসগুলো আমার লাগবে এগুলো আগে বের করে নিই। দেখো সাম্যাবস্থায় তাহলে আমি মোট মোল সংখ্যা পাইলাম এ প্লাস আলফা মোল, আমি রিয়েকশনটা মুছে দিই, এ প্লাস আলফা মোল এখন পাইলাম, তাহলে সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ কত, সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ হচ্ছে আমরা জানি মোল ভগ্নাংশ ইনটু
ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোট চাপ, মোট চাপ। ধরি পাত্রের মোট চাপ হচ্ছে পি, সাপোজ পাত্রের মোট চাপ হচ্ছে পি। এখন সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল ভগ্নাংশ কি? মোল ভগ্নাংশ হচ্ছে নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। আমরা জানি মোল মোল ভগ্নাংশ হচ্ছে গিয়ে নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা কত? এ প্লাস আলফা, এ প্লাস আলফা। আর আমরা সাম্যাবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা পাইছিলাম এ মাইনাস আলফা, এ মাইনাস আলফা। এই হচ্ছে গিয়ে ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ সাম্যাবস্থায়। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ পেয়ে গেলাম। সেইমভাবে বাকি যে দুইটা ছিল, কী ছিল? ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের মোল ভগ্নাংশ, এই আংশিক চাপটা বের করি। ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ ছিল সেইমভাবে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এটার মোল ভগ্নাংশ ছিল সাম্যাবস্থায় আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা ইনটু মোট চাপ। আমি আশা বুঝাইতে পারছি তোমাকে যে সাম্যাবস্থায় ফসফরাস ট্রাইক্লোরাইডের মোল উৎপন্ন হয়েছিল আলফা মোল ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ছিল এ প্লাস আলফা, এটা হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আবার সেইমভাবে সাম্যাবস্থায় ক্লোরিন, এর আংশিক চাপ কত? সেইমভাবে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ কী ছিল? আলফা নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা ইনটু পি। এই তিনটার আংশিক চাপ আমি পাইয়া গেলাম। এইবার আমি কেপি এর মানে কিন্তু ইজিলি বসাই দিতে পারি। এবার আমরা দেখি যে কেপি ইজ ইকুয়াল টু হোয়াট। কেপি ইজ ইকুয়াল টু উৎপাদের আংশিক চাপ, উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। এটা হচ্ছে কেপি। কেপি ইজ ইকুয়াল টু উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। উৎপাদ যদি একাধিক হয় তাহলে আংশিক চাপ সমূহের গুণফল, ডিভাইডেড বাই বিক্রিয়ক যদি একাধিক হয় বিক্রিয়কের আংশিক চাপ সমূহের গুণফল। তাহলে আমি জাস্ট ইজিলি বসাই দিই, এখানে তো বের করেই ফেললাম। তাহলে কেপি ইজ ইকুয়াল টু, আবারও বলি, এ কে হচ্ছে সাম্য ধ্রুবক, উৎপাদের আংশিক চাপ সমূহের গুণফল। তার মানে হচ্ছে কি? আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা ইনটু পি ইনটু আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা ইনটু পি ডিভাইডেড বাই এ মাইনাস আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা ইনটু পি। এই যে এটা হচ্ছে গিয়ে বিক্রিয়কের আংশিক চাপ। মানগুলো বসাই দিলাম, জাস্ট এবার ইকুয়েশনটা করে ফেলি। আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস আলফা হোল স্কোয়ার ইনটু পি স্কোয়ার। আর নিচে আছে কি? এ মাইনাস আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা ইনটু পি। এ হচ্ছে গিয়ে আমাদের কেপি। এবার আরেকটু সামনে প্রসিড করি রিয়াকশানটা, তাহলে কী দাঁড়ায় আমাদের? কেপি ইজ ইকুয়াল টু, দেখো, আলফা স্কোয়ার ইনটু পি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস আলফা হোল স্কোয়ার। এ প্লাস আলফা, এ প্লাস আলফা হোল স্কোয়ার কাটলাম, পি আর পি স্কোয়ার কাটলাম, শুধু পি থাকলে, তাহলে থাকে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার ইনটু তোমার পি স্কোয়ার। আর পি যদি আমরা কেটে দিই তাহলে কী থাকে? ইনটু পি। ইয়েস, তাহলে থাকে হচ্ছে গিয়ে পি থাকে। তাহলে এ প্লাস আলফা ইনটু এ মাইনাস আলফা এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। হ্যাঁ, তাহলে কেপি ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার ইনটু পি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র নিয়েছি। এই হচ্ছে গিয়ে আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইডের কেপি এর রাশিমালা, যে কেপি ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার ইনটু পি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। এখানে উল্লেখ্য বিষয়, এই প্রমাণটা আমি কেন দেখাইলাম? কজ আমি যেন পরবর্তীতে ম্যাথের ক্লাসগুলোতে তোমাদের আবার ধরে ধরে প্রমাণ না করাইতে হয়। ম্যাথ বুঝতে হলে তুমি এটা বুঝতে হবে আগে, তাহলে তুমি নিজেই ম্যাথ পারবা। এখানে আলফা কী ছিল? আলফা ছিল হচ্ছে গিয়ে বিয়োজিত অণুর সংখ্যা। এ হচ্ছে গিয়ে আমি প্রথমে কী পরিমাণ অণু নিলাম বা কত মোল পদার্থ নিলাম। আর পি হচ্ছে গিয়ে পাত্রে সংঘটিত রিয়াকশানের মোট চাপ। আর কেপি হচ্ছে গিয়ে ওই আংশিক চাপের সাপেক্ষে বা ওই চাপের সাপেক্ষে সাম্য ধ্রুবক। ঠিক আছে, আলফা আবারও বলি বিয়োজিত অণু সংখ্যা, এ হচ্ছে মোট অণু যতটুকু নিলাম, পি হচ্ছে মোট চাপ, আর কেপি হচ্ছে গিয়ে আমাদের
ওই চাপের সাপেক্ষে কি সাম্যদ্রবক, এটা হচ্ছে গিয়ে ফসফরাস পেন্টাক্লোরাইডের কেপির মান, আলফা স্কোয়ার ইনটু পি ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। তো এই ছিল ফসফরাস পেন্টাক্লোরাইডের কেপির মান। তারপরে আমরা দেখবো হচ্ছে গিয়ে কেসি।